আজ আমরা পুরি বানাবো। তো দেখুন আমাদের পুরি বানাতে কি কি লাগবে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, মুসুরির ডাল নিয়েছি 1 কাপ মতো, আর বেশি কিছু না, অল্প উপকরণ দিয়ে আমরা আজকে একটা বিকালকার নাস্তা বানাবো। তো এখানে রসুন, পেঁয়াজ আর মরিচ। আমরা এই ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নেব, আর এই আটাটা আমরা মাখাই নেব। সামান্য পরিমাণ লবণ আর তেল এবং পানি দিয়ে আমরা আলতো আলতো করে মাখিয়ে নেব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আটাটা এভাবে ছেনে নিছি, তো আপনারা এভাবে ছেনে নেবেন তাহলে ভালো ফুলবে। তো আর মুসুরির ডালটা আমরা এভাবে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, এটা আমরা তেলের পরে ফুল দিয়ে ঝরঝরে বানিয়ে নেব। ডালটা এভাবে নাড়াচাড়া করে শক্ত শক্ত করে নিয়েছি ঝুরঝুরে। তো আমরা এখন চুলাতে তেল গরম দিচ্ছি, এই তেলটা গরম হতে থাকবে আর আমরা লুচিগুলা বেলে নেব। হ্যালো গাইস, তো দেখুন আমরা অনেকগুলো পুরি ভেজেছি, অনেকগুলো অবশ্য নেই, সব খেয়ে ফেলেছে, ভাজার আগে ফিনিশ। তো এগুলো আছে, আমি একাই খাবো। কি ভাবছেন, একাই খাবো? আপনাদের দিয়ে খাবো। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, আর অবশ্যই অবশ্যই ভিডিও ভালো ভালো দেখার জন্য আমাদের সাথে থাকবেন। তো ধন্যবাদ।